শাসন শোষণ হানাহানি বিদ্বেষ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে যিনি এক ঈশ্বর এক মানুষ এক ধর্মে বিশ্বাসী ছিলেন, যার পথকে অনুসরণ করে আমরা চলার চেষ্টা করি, বাঁচার চেষ্টা করি, যার চিন্তাভাবনা বা যার সৃষ্টির হাত ধরে আমাদের জীবনের উত্তরণ ঘটে, আমাদের এই শনিবারের সকাল তাকে নিয়ে সাজানো। নমস্কার, আমি পিয়ালি, আপনাদের সকলকে স্বাগত জানাই শনিবারের সাত সকালের সুর কথায় সুরে নজরুলের এই পর্বে। আমাদের সমগ্র অনুষ্ঠানটি প্রযোজনা করছে কলকাতার চ্যানেল ওয়ান এবং বাংলাদেশের বাঁশরি, একটি নজরুল চর্চা কেন্দ্র। আজকের দিনে দাঁড়িয়েও আমরা ভীষণ আধুনিক হয়েও আমরা কিন্তু প্রত্যেক মুহূর্তে বিদ্বেষমূলক কথাবার্তা বলে ফেলি, বিদ্বেষমূলক মনোভাব প্রকাশ করে ফেলি, কিন্তু এই সব কিছু থেকে বেরিয়ে আসার রাস্তা যিনি বহু বছর আগে দেখিয়েছেন তিনি কিন্তু ছিলেন আমাদের থেকেও অনেক অনেক বেশি আধুনিক, এবং তার লেখায় তার চিন্তায় ভাবনায় সমস্ত জায়গায় তার প্রকাশ ভীষণভাবে। তাকে নিয়ে কাটাবো আজকের সকাল কাজী নজরুল ইসলাম। আর আজকে তার গানের সম্ভার নিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সাহাবুদ্দিন বেতার। নমস্কার দাদা, স্বাগত আপনাকে আজকের পর্বে। কাজী নজরুল ইসলামকে নিয়ে সাজানো আমাদের শনিবারের সকাল, তো তার তো গানের ক্ষেত্রে বলতে গেলে প্রচুর ধারা রয়েছে, প্রচুর বৈচিত্র্য রয়েছে, তো আজকে আমরা শুরুটা কিভাবে করব? আমরা যেহেতু এখন সকাল আর শীতের সকাল, একটু ভৈরব ভৈরবী, মানে যেহেতু আমরা হিন্দুস্তানি যে ক্লাসিক্যাল মিউজিক সেখান থেকেই আমাদের সব মিউজিক বিশেষ করে আসা, তো সেখানে একটা টাইম এবং ঋতু আপনারা জানেন যে এগুলোর উপর খুব প্রভাব, একটা সাংঘাতিক প্রভাব রয়েছে। হ্যাঁ, তো আমি চাইছি আর কি, ভাবছি একদম আমরা তাহলে সেইভাবেই এগোবো, ভৈরব দিয়ে, মানে জাস্ট ওরকম আর কি, ভৈরব ভৈরবী, হ্যাঁ, বা ললিত, এই জাতীয় আর কি যেগুলো হয় সকাল সকালে, নট ভৈরব বা আহির ভৈরব, এরকম। তো আমি যেটা চাইছি সেটা ভৈরবের উপরে। আচ্ছা, এবং খুব জানা গান আমার গুরুজি মানবেন্দ্র মুখার্জি আর কি এই গানটাকে মূলত আর কি, এই গান এবং বাগিচায় বুলবুলি, এই যে গানগুলো, সেই গানগুলো দিয়েই কিন্তু নজরুলের গানের এক সময়ের, মানে বিশেষ করে সেভেন্টিজ এর পরে যে নজরুলের জোয়ার এসেছিল নজরুল গীতিতে, সেটাকে এই কটা গানের মাধ্যম দিয়ে কিন্তু মানুষ চিনেছে বলতে গেলে। তার আগে একটু স্টপ হয়ে গেছিল নজরুল, মানে চল্লিশের পরে, পঞ্চাশ ষাট থেকে ওই ওই সময়টা, তারপরে মানবেন্দ্র মুখার্জি হালটা ধরেছিলেন, আমরা যে যাই বলি একদম অনেক অনেক, মানে মানে মানবেন্দ্র মুখার্জির কণ্ঠে অনেক কাজী নজরুল ইসলামের গান রেকর্ড করা হয়েছিল, বেশ কিছু গান, বেশ কিছু, মানে সেই সময় তো মানে র্যান্ডম তিনি করছিলেন, প্রায় আমি যতদূর জানি 300-350 গান করে গেছেন, তো সেই সময় এই গানগুলো বিশেষ করে দারুণভাবে হিট। একদমই, তো আমরা গানের দিকে যাই। ভোরের হাওয়া এলে ঘুম
বলছিলেন না যে একটা আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের একটা সময়, একটা মানে সব কিছুর একটা ব্যাপার রয়েছে, এবং সেই সময় অনুযায়ী গানগুলো পরিবেশন করা হলে তার কিন্তু একটা সাংঘাতিক একটা এফেক্ট কিন্তু আমাদের প্রত্যেকের ওপর পড়ে। যেমন এই ভোরবেলাটা আমরা একদম ভৈরব একটা দিয়ে শুরু করলাম, একটা না কিন্তু একটা এফেক্ট কিন্তু আমাদের মনের মধ্যে প্রত্যেকের পড়ে কম বেশি করে। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি যে নোটগুলো আর কি ব্যবহার করা, আমাদের তো ওই সাতটা মানে টোটাল 12টা নোট আর কি, কোমল কড়ি দিয়ে। তো যখনই আমি ধরুন সারে শুধু সারে, তখন মনে হচ্ছে যেন একটু যেন একটা ভোর ভোর ব্যাপার, ভোর ভোর ব্যাপার, মানে ঘুম থেকে উঠে যে একটা মনে হচ্ছে। কিন্তু তারপরে একটু রোদ এসে গেছে কাজে কমে সারে, তখন স্ট্রেট রে গা মা স্ট্রেট যাচ্ছে, তখন স্ট্রেট যাচ্ছে একেবারে। তো মূলত আমাদের যে গান আর কি, সেটা দেশে বিদেশেও দেখেছি, মানে যেগুলো পাওয়া যাচ্ছে তাতে শুদ্ধ সুরে গান কিন্তু প্রথম বোধহয় শুরু হয়েছে, এটা আমার বিশ্লেষণ, আমি ভেবে দেখেছি।
এখন বিশ্বের যত সবচাইতে যেগুলো আপনার পপুলার গান, যেমন উই শ্যাল ওভার কাম বা এই জাতীয় যেগুলো হ্যাপি বার্থডে টু ইউ, এগুলো আর কি পৃথিবীর সবচাইতে প্রচলিত এবং এ গান, তো সেগুলো দেখবেন সব বেশিরভাগই নোট হচ্ছে, এবং আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের আই তবে সহচরী একদম শুদ্ধ নোটে, কিন্তু শুদ্ধ নোট বলছি কিন্তু আমাদের ক্লাসিক্যাল এতে ওটা কিন্তু বিলাবল। আচ্ছা বিলাবল, হ্যাঁ বিলাবল রাগের উপর, বিলাবল রাগের উপর, তো আমাদেরও তাই আর কি। তো যখন আমরা শিখি তো আমাদের গুরুদেব বা নজরুল, কাজী নজরুল তো পরবর্তীতে এসে একদম প্লাবন প্লাবন করে দিয়েছেন একেবারেই, তাই সেই সমস্ত কথায় আমরা আসবো অবশ্যই। তার আগে অবশ্যই স্বাগত জানিয়ে নেবো যে দুজন দাদা রয়েছেন যারা আজকে সকালকে তাদের হাতের জাদুতে অলঙ্কৃত করবেন। তবলায় রয়েছেন অপূর্বদা, স্বাগত এবং সুপ্রভাত। আর কিবোর্ডে সুব্রতদা, স্বাগত এবং সুপ্রভাত। শনিবারের সাত সকালের সুর কথায় সুরে নজরুলের এই পর্ব আমাদের সমগ্র অনুষ্ঠানটি প্রযোজনা করছে কলকাতা চ্যানেল ওয়ান এবং বাংলাদেশের বাঁশরি, একটি নজরুল চর্চা কেন্দ্র। আমরা গানে ফিরব, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন, একটু ফোনটা নিয়ে নেব। দাদা নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ দেবাশিস্তা বলুন। আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়, আপনি যার শিষ্য বললেন, মানবেন্দ্র মুখোপাধ্যায় গাওয়া একটা অত্যন্ত বিখ্যাত গানের অনুরোধ দিয়ে আমরা শুরু করছি, সেটা হচ্ছে ভরিয়া পরাণ শুনিতেছি গান আসিবে আজি বন্ধু মোর, অনুরোধ রইল, এই গানটা অবশ্যই শোনাবেন। আর এছাড়াও রয়েছে আলগা করগ খোপার বাঁধন দিল এহি মেরা ফজদাই, মোহাম্মদ রফি সাহেবের গাওয়া, আজকে দোলের হিম দোলে, এই উচ্চাঙ্গ সঙ্গীতের উপর নির্ভর গানটা আমার অত্যন্ত প্রিয়। শূন্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয়, আর শ্যামা তন্নি আমি মেঘ বরণা, মোর দৃষ্টিতে বৃষ্টির ঝরে ঝরণা, এই কয়েকটা গানের অনুরোধ রাখলাম শাহাবুদ্দিন ভাই, এর মধ্যে যে কোনো একটা খুব ভালো লাগবে। একদম সঙ্গে থাকুন, পছন্দের গান নিশ্চয়ই শোনানো হবে। আমরা গানে ফিরবো দাদা, একটু কি গান শুনবো এবারে? ভৈরব হলো এবার ভৈরবীর একটা পূজা পর্যায়ের, আচ্ছা ভক্তি পর্যায়ের, একটু ভক্তি দিয়ে সকাল শুরু হোক একদম, কারণ তিনি ভক্তির যে চিন্তা ভাবনা সেটাকে তিনি যেভাবে প্রকাশ করেছেন গানের মধ্যে দিয়ে, এবং আমার মনে হয় সেই চিন্তা ভাবনাটা যেন আমাদের প্রত্যেকের মনের মধ্যে থাকে, না হলে কিন্তু আমরা কিছুতেই যেন আমরা ঠিক পথে হাঁটতে পারি না। একদম ভক্তি ছাড়া তো মুক্তি নেই, এবং নজরুলের সবচাইতে অনেকে হয়তো এগুলো জানেন, আমি সেই স্পর্ধা করছি না যে জানেন না, জানেন অনেকেই যে নজরুলের প্রায় 3,500 মতো গান আর কি হয়েছে, তো সেখানে প্রায় 1,250-র মতো, 1,247-1,245 মতো গান আপনার ভক্তি সঙ্গীত, সেখান থেকে আমরা শুনি মাত্র কয়েকটার মধ্যে আমরা সীমাবদ্ধ। গানে ফিরবো, আর একজন বন্ধু এসে গিয়েছেন, ফোনটা একটু নিয়ে নেব। নমস্কার সুপ্রভাত। শনিবারে সকাল মানে কবি নজরুলকে শোনার অপেক্ষায় থাকি, আমি প্রতিদিনের শ্রোতা চিত্তরঞ্জন থেকে নবকুমার বলছি। হ্যাঁ দাদা বলুন, কেমন কেমন লাগছে? আমি ভীষণ খুশি, মানে এই শিল্পীকে আমরা আজকে পেয়েছি, তাই কথা একদম বেশি বলবো না, আর সঙ্গত তো দুজনকে পেয়েছি আমরা আজকে, সুব্রত বাবু এবং অপূর্ব বাবু, সবাইকে সুপ্রভাত শুভেচ্ছা জানাচ্ছি। কোনো অনুরোধ নেই স্যার, আপনি যা শোনাবেন তাই আমরা আজকে সাদরে গ্রহণ করবো। ভালো থাকবেন স্যার, আর আমাদের পরিবার আমার আসবেন স্যার। একদম নিশ্চয়ই, সঙ্গে থাকুন, আমরা গানে ফিরবো। আমার ব্যথার
তোমার শতদা ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল হে দেবতা রাখো শিথায় হে দেবতা রাখো শিথায় তোমার পদতল ব্যথার শতদল ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল নিবেদনের বেদনের কুসুম সহ নিবেদনের নিবেদনের কুসুম সহ ল হেনা তামাই ল যে আগুনে আমার আমায় দহ সে আগুনের আরতি দীপ সে আগুনের আরতি দীপ জ্বলেছি উজ্জ্বল ব্যথার শতদল ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল যে নয়নের জ্যোতি নিলে কাঁদিয়ে পলে পলে মঙ্গল ঘট ভরেছি না মঙ্গল ঘট ভরেছি না সেই নয়নের জলে যে চরণে হানো আঘাত যে চরণে হানো আঘাত প্রণাম লহ সেই পায়লা রিক্ত তুমি করলে যে হাত রিক্ত যে হাত হে দেবতা লও সে আতে দেবতা লও সে হাতে অর্ঘ সুমঙ্গল ব্যথা পূজার থালায় আছে আমার পূজার থালায় আছে আমার পূজার থালায় আছে আমার ব্যথার শতদল ব্যথার শতদল
প্রতিটা গান কিভাবে আলাদা আলাদা করে কিন্তু একটা প্রভাব বিস্তার করে, তাই না? একদম, প্রত্যেকটা গান মানে একটা গান থেকে আরেকটা গানকে আলাদা করা কিন্তু যায় কাজী নজরুল ইসলামের গানে, তাই না? এবং সেই জন্য বোধহয় প্রত্যেকটা গানের এতটা প্রভাব পড়ে যায় আমাদের প্রত্যেকের শ্রবণে বা আমাদের প্রত্যেকের জীবনে। অবশ্যই শুনলে তবেই সেটা জীবনে একটা প্রভাব ফেলে ডেফিনেটলি। কাজী নজরুল ইসলামের গান নিয়ে রয়েছি আমরা আজকে শনিবারের সাত সকালের সুর কথা শুনে নজরুলের এই পর্বে। দাদা একটু গানেই থাকবো, পরবর্তী কি গান শুনবো? নজরুল বলতে গেলে তো সারা জীবন লেগে যাবে, বলা যাবে না। আমি তবু বলতে ইচ্ছে করে খুবই, মানে নজরুল বিশেষ করে আমাদের এখানে মানে উনি সঙ্গীতে কিছু ছেড়ে যাননি, একটু না বললে হয় না। আমরা শুধু গান করে যাই, গেলে বিভিন্ন জায়গায় সম্মান করে, পয়সা দেয়, খাচ্ছি করে বলতে গেলে, কিন্তু তার সম্পর্কে আমরা জানি না, বলি না, এটা মুশকিল। প্রথমত উনি তো অসাম্প্রদায়িক মানুষ ছিলেন, ব্যক্তিগত জীবনে চরিত্রে যা কিছু ভাবতেন তাই করতেন, একদমই তাই। মানে চিন্তা ভাবনার সঙ্গে ওনার কাজের কিন্তু কোনো পার্থক্য ছিল না, পার্থক্য নেই। মিথ্যে বুকে একরকম, মাথায় একরকম, এরকম নয়, একেবারেই না, স্বচ্ছ, একেবারে স্বচ্ছ ছিলেন। এটা একটা, যেমন তো সেই সময় ওই রবীন্দ্র বলয় থেকে ভেঙে বেরিয়ে তো কেউ আসতেই পারছেন না, সেই সময় নজরুল কি করে বেরিয়ে এলেন, এটা একটা দারুণ ব্যাপার। তো তার প্রত্যেকটা শব্দ চয়ন, এবং আমি যেহেতু গানের ক্ষেত্রে আছি তাই গান নিয়েই বলি, যদি তো উনি বিভিন্ন প্রকারের গান তৈরি করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে শিখেছেন, শুনেছেন, এবং অনেকে অবাক হয়ে যাবেন হয়তো শুনলে যে মিয়া তানসেন বা পরবর্তীতে যারা যারা রাগ তৈরি করেছেন আমাদের বাংলাতে এবং সারা ভারতবর্ষে, এত রাগ সৃষ্টি করে, নিজে রাগ সৃষ্টি করেছেন। অর্থাৎ রাগ সৃষ্টি বা রাগ মানে কি, একটা ওয়ে অফ টিউন, হ্যাঁ, বিলাবল, এটা শুদ্ধ যাবে, ভৈরবী, এটা সব কোমল যাবে, এরকম ব্যাপারটা হয়। তো তাতে সুরের যে ফারাকটা তৈরি হয়, তো নজরুল সেইটা, সেই কম্বিনেশনটা তো বহু রকমের হতে পারে, মানে 300,000 উপরে হতে পারে। আমি যেহেতু ক্লাসিক্যাল করি, আমার ওস্তাদ মশকুর আলী খান সাহেবের কাছে আমি দীর্ঘ 25-30 বছর ধরে করছি, তো বিভিন্ন রকমের হতে পারে। তো এক একটা কম্পোজিশন, হ্যাঁ, ইটসেলফ মানে একটা রাগ আর কি, ইটসেলফ একটা কম্পোজিশন। হ্যাঁ, অনেকে ভাবে ওটা ক্লাসিক্যাল, ওটা আলাদা ব্যাপার, কিছু নট দ্যাট। ওখান থেকেই ওটাকে এদিক ওদিক করে আমরা গান, যে লাইট গানগুলো করি, সংক্ষিপ্ত আকারে করি। তো নজরুল সেরকমভাবে রাগ তৈরি করেছেন, এবং সেটা প্রায় মানে 18-20-এর কাছাকাছি, মানে আমি এক্স্যাক্টলি বলছি না, যারা আছেন তারা ই করে নেবেন। তো এতগুলো রাগ তৈরি করেছেন, তার মানে কি, অতগুলো রাগ তৈরি করার মানে তার অনেকগুলো রাগ সম্পর্কে, যে যা রাগগুলো প্রচলিত রাগ, সেই রাগগুলো সম্পর্কে তার ধারণা আছে। একদম। আর রাগ তৈরি করা মানে তো এরকম নয় যে আমি করে দিলাম হয়ে গেল, না, তার বাদী সমবাদী, তার ন্যাসস্বর, তার চলন কি হবে, তার পকড় কি হবে, তার আওচার কি হবে, তার সব কিছু জানতে হচ্ছে, নাহলে কিন্তু অন্য আর একটা রাগের সঙ্গে মিলে যাবে, মিলে যাবে, একদমই তাই। যেমন ভৈরব আর কালিংড়া মিলে যেতে পারে, হ্যাঁ, একটা রাগ সৃষ্টি করতে গেলে অন্যান্য রাগগুলো নিয়ে তো পড়াশোনা বা সেটা সম্পর্কে সম্যক জ্ঞান থাকলে আর একটা রাগ সৃষ্টি করা যায় যাতে মিলে না যায়। এবং সেই সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু, যে উনি গান শুধু গান করে গেছেন, বিভিন্ন জায়গা থেকে গান নিয়েছেন, কিন্তু নিজের, যেমন গজল ঠুমরি রবীন্দ্রনাথ এর থেকে নিয়েছেন, মানে ধ্রুপদ থেকে, ধ্রুপদ থেকে, হ্যাঁ। আর নজরুল দেখলাম কোনো ধ্রুপদ আমার দরকার নেই ভাঙা, হ্যাঁ, ধ্রুপদ তারা আমার ভাঙা দরকার নেই, আমি ঠুমরি গজল, যেগুলো ক্লাসিক্যাল বাংলা গজল কিভাবে এসেছে কাজী নজরুল ইসলাম, খেয়াল করেছেন উনি প্রথম হাত ধরে, বাংলা খেয়াল, বাংলা ঠুমরি করেছেন, দাদরা করেছেন, হ্যাঁ, তারানাও করেছেন, চতুরং করেছেন, মানে কি করেননি, মানে কিছু ছাড়েননি, ছাড়েনি, আর গানে তার হাত ধরে যেন একটা নতুন দিক খুলে গেছে সঙ্গীতে, তাই না? প্রত্যেকটা দিক এবং বিষয় যদি নির্বাচনের ক্ষেত্রে বলেন, সেখানে মানুষ, নারী, বারাঙ্গনা, প্রকৃতি, হ্যাঁ, মানে ঈশ্বর, সব সবাই ছিল, ঈশ্বর তো সবার গানে ছিল, সে আমাদের রজনীকান্ত থেকে আরম্ভ করে বা ছিল সবার গানে, রবীন্দ্রনাথের গানে তো আছি, হ্যাঁ, মানে সেই, কিন্তু হ্যাঁ, যেটা আপনি বলছেন যে একজন নারী এবং নারীর বিভিন্ন রূপ, প্রকৃতি, প্রকৃতির বিভিন্ন রূপ, সমস্ত রূপ তিনি কিন্তু স্থান দিয়েছেন তার চিন্তা ভাবনা, সেটা তো একটা, ওটা তো ক্লাসিফিকেশন অফ ম্যান বা হিউম্যান বিং, সেটা আলাদা জিনিস। আমি বলছি কি, তাদের কাজ নিয়ে, কাজ নিয়ে, হ্যাঁ, কাজ নিয়েও করেছেন, ছাদ পেটাচ্ছে তাদের জন্য গান, কৃষক তাদের, ওনার প্রথম যে গান শুরু হয় আর কি, তখন তো শ্রমিক কৃষকদের জন্য গান, একদম, তখন রেকর্ড হতো না, তখন সেই মানে 19 সালের দিকে,
উনি তখন ওই মুজাফর আহমদ সাহেবের সঙ্গে আরো তখন ওই শ্রমিকের গান কৃষকের গান গেয়ে বেড়াচ্ছেন। একেবারে তাই থাকবো এইভাবেই কাজী নজরুল ইসলামকে নিয়ে নানান কথায় গানে। কিন্তু এই মুহূর্তে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতির পর ফিরে আসছি অনুষ্ঠানের পরবর্তী পর্বে, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতির ওপার থেকে আবারও ফিরে এলাম শনিবারের সাত সকালের সুর কথায় সুরে নজরুলের এই পর্বে। আর আজকে রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি শিল্পী সাহাবউদ্দিন বেতার। দাদা, আমরা একটু গানে ফিরব, পরবর্তী গান কি শুনব? ভক্তি সঙ্গীত হয়েছে এবার, একটা ইসলামী সঙ্গীত, ইসলামী আচ্ছা, এবং নজরুল ইসলামী সঙ্গীতকে পপুলার করেছিল, এটা অনেকেই হয়তো ভুলে গেছেন, এবং উনি করেছিলেন এবং সেটাকে মার্কেটিং করেছিলেন। সবচেয়ে বড় ব্যাপার ওনার মার্কেটিং সেন্সটাও দারুণ ছিল, যাকে দিয়ে যেমন গান করানো যায়, যার গলা ভালো নেই সে হয়তো এসে বলছে দাদা একটা গান করান, তো কি করবে, দেখা গেল হাসির গান, হ্যাঁ আমার খোকার মাসি কিংবা হুলো রে তুই রাত বিরেতে রাম ছাগি গায়, এই ধরনের গান, গলা ভালো নেই শুধু ওয়ার্ডটা গেলেই হবে, এরকম করে করতেন। ফলে কোম্পানিকেও দেখতেন, মানে ব্যবসা করলে অনেক বড় ব্যবসায়ী হতে পারতেন, একদমই তাই, কিন্তু শৈল্পিক মনোভাবটা না প্রকট ছিল। তো এই আমি যে গানটা গাইতে যাচ্ছি, এটা গাওয়ার একটা আমার বিশেষ কারণও আছে। কারণটা হচ্ছে সামনে আমাদের আসছে, রোজা আসছে, তারপরে ঈদ, তো ঈদের আগে, ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আমরা যেটা করি, যারা এই করে রোজা রাখে, রোজা রাখার পরে একটা জাকাত, জাকাত মিন্স হচ্ছে ট্যাক্স, আচ্ছা, হ্যাঁ, যেটা আমরা সরকারকে দিই, আচ্ছা, তো তখন একটা ট্যাক্স, আরও আছে ফেতরা বলে একটা ব্যাপার আছে, সেটাও দান, তো সেই ফেতরাটা দিই আমরা এই রোজার সময়, আচ্ছা, হ্যাঁ, একটা দান 25%, মানে যে যেমন পারে গরিব মানুষদের দেয়। এটা জাকাতটা হচ্ছে আপনি যা ইনকাম করবেন তার মানে 2.5% আর কি, সেটা দেওয়ার একটা নিয়ম আছে, আচ্ছা, সেটা আপনার একে দিতে হবে, জনগণকে বা গরিব মানুষদের দিতে হবে, আচ্ছা, মানে আমাদের যিনি প্রবক্তা ধর্মের তিনি এটা করে গেছেন হযরত মুহাম্মদ, এবং বলেছেন যে তুমি যদি পয়সা বেশি থাকে অন্তত পক্ষে একটু ফুল কিনো, মানে সৌন্দর্যেরও পূজারি, তো নজরুলও তাই ছিলেন, সৌন্দর্যের পূজারি ছিলেন। তো এখানে সেই গানটাতে জাকাত দেবার কথা বলা হয়েছে, জাকাতটা এই জন্য বললাম যে হয়তো অনেকে বুঝতে পারবে না যে জাকাতটা কি, হ্যাঁ, তো সেই জন্য বলা, একটু একটু বলে দেব, একদম, যে আমাদের সম্পত্তিতে আমাদেরই নিজেদের শুধু অধিকার নাই, এটা জনগণেরও অধিকার আছে, এই যে সাম্য চিন্তাটা তিনি একটা ভক্তি গীতিতে ইসলামী গানে ঢোকাচ্ছেন, এইটা দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পরে ওরে, দিল খুলবে পরে ওরে, আগে খুলুক হাত, দিল খুলবে পরে ওরে, আগে খুলুক হাত, দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, শোন নবীজির ফরমান, দেখ পাক কোরআন, শোন নবীজির ফরমান, ভোগের তরে আসেনি দুনিয়ায় মুসলমান,
ভোগের তরে আসেনি দুনিয়ায় মুসলমান, তোর একার তরে তেমনি খোদা দৌলতের খেলাত, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত, দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত। তোর দর দালানে কাঁদে ভুখা হাজারো মুসলিম, তোর দর দালানে তোর দর দালানে কাঁদে ভুখা হাজারো মুসলিম, আছে তোলাতে তোর তাদেরও ভাগ, বলেছেন রহিম বলেছেন রহমান রহিম, বলেছেন রসুলে করিম, সঞ্চয় তোর সফল হবে পাবি রে নাজাত, সঞ্চয় তোর সফল হবে পাবি রে নাজাত, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত, দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত। দৌলত বিভব রতন যাবে না তোর সাথে, এই দৌলত বিভব রতন যাবে না তোর সাথে, হয়তো চেরাগ জ্বালবে না কেউ গড়ে সবে রাতে, হয়তো চেরাগ জ্বালবে না কেউ গড়ে সবে রাতে, এই জগতের বদলাতে পাবি বেহেস্তি সওগাত, এই জগতের এই জগতের এই জগতের বদলাতে পাবি বেহেস্তি সওগাত, দে জগত দে জগত তোরা দে রে জগত। দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত, দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, তোরা দে রে জাকাত তোরা দে রে জাকাত। মানে একেবারে মন ভরে গেল দাদার গান, অপূর্বদা সুব্রতদা মানে সবটা মিলেমিশে যেন মানে অসম্ভব ভালো, অসম্ভব একটা ভালো লাগার জায়গা। দাদা এবার একটু আপনার কথায় আসবো,
যে কাজী নজরুল ইসলামের গান সর্বোপরি শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে একটা চর্চা, তো শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা শুরু বলতে গেলে আমি অ্যাকচুয়ালি ছোটতে আর কি মামার বাড়িতে কোথায় থাকতেন? ওটা মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে? আচ্ছা। মুর্শিদাবাদে বিভিন্ন ধরনের গান বাজনা হতো এবং আমার নবাবদের জায়গা সেখানে তো গান বাজনার একটা তো প্রচলন ভীষণ ভাবে ছিল, তো সেখানে ইনফ্যাক্ট এবং বহরমপুরে বিশেষ করে ওখানে ক্লাসিক্যাল মিউজিকের একটা ইয়ে ছিল, গজল। তো সেখানে আমার ওখানে মামারা থাকতেন আর কি, তো ওই মামাদের সব রিশতেদার যারা তারা অনেকেই গান টান গাইতেন, এখনো গান। আচ্ছা। তো সেখান থেকে আর কি, এবং আমি যেখানে থাকতাম সেখানে ওখানে আমার এক মামা মারা গেলেন কিছুদিন আগে, তো উনি, আমি নজরুলে চলে আসছি মানে ক্লাসিক্যাল পরে বলছি, তো 100 বছরের কাছাকাছি বেঁচে ছিলেন, উনি প্রথম আমাকে নজরুল সঙ্গীত এবং এই ইসলামী সঙ্গীত, হ্যাঁ, এইগুলো আর কি, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, আচ্ছা, এই ধরনের গান তো তিনি করতেন। আচ্ছা। তো সেই মামার কাছ থেকে তার গান দিয়েই হয়েছিল, একদম সেখান থেকে হয়েছিল। আচ্ছা। বলতে গেলে তারপরে তো আস্তে আস্তে একটু বড় হলাম, ক্লাস 8-9 যখন তারপরে গান শুরু হলো, ভালোবাসতে শেখা সেই সময় থেকে, যেটা আমার দাদা করতেন আর কি, গান শিখতেন উনি, ক্লাসিক্যাল করতেন। তারপরে আমাদের পরবর্তীতে আমি দাউদ সাহেব আর কি, আবু দাউদ খান, আচ্ছা, যিনি অনেক বড় বড় স্টুডেন্টদের দিয়েছেন, অরুণ ভাদুরীর মতন স্টুডেন্টকে ই করেছেন, তা আমি তার কাছে তালিম নিই। ওখান থেকে আমি যখন কলকাতায় চলে আসলাম তখন এসে মশকুর আলী খান সাহেবের কাছে। কলকাতায় কি গানের সূত্রেই আসা? না, কলকাতায় আমি এসেছিলাম পড়াশোনা করতে। আচ্ছা। আমি আশুতোষ কলেজের স্টুডেন্ট ছিলাম। আচ্ছা। ওখান থেকে পাশ করার পরে মাস্টার্স করেছি আমি, পরে মিউজিক নিয়ে পড়াশোনা, না মিউজিক নিয়ে, এটা আমার দুর্ভাগ্য, আমি চাকরি করবো না এটা আমার ভিতরে ছিল, এবং বাবারা অত বেশি প্রেশার দিতেন না, গান গানটা নিয়েই করবো কিন্তু পড়াশোনাটা করতে হবে, বাবা বলেছেন একটু শিক্ষিত হওয়া দরকার, সেই হিসাবে মাস্টার ডিগ্রিটা নেওয়া, তারপরে বিলিভটাও করা। তখনই মানবেন্দ্র মুখার্জির কাছে আমি যাই, কিছুদিন শেখার পরে খুব ভালোবাসতেন আমাকে, এখনো আমার গুরুবন মানুষই আছেন। তো তারপর তো চলে গেলেন হঠাৎ করে আর ওদের সবাইকে ছেড়ে, সেটা 91-92 সালের কথা বলছি। তারপরে নজরুলের গান করতে হবে, বাঙালি হিসাবে তো একটা বাংলা নিজের গান লিখতাম আমি, এখনো লিখি, আচ্ছা, সুর করি। তো তখন দেখলাম যে নজরুলটাই আমার পক্ষে সুটেবল, সুটেবল টানছে, কারণ যেহেতু ক্লাসিক্যালটা করি আমি, হয়তো আল বেলা সাজন আয়ো রে, আল বেলা অরুণ সারা, এই করতে আর কি ঢুকে যাওয়া যায়, তো বেশ মজা পাই। তো ক্লাসিক্যাল থেকে মানে পুরোটা পুরো গান নিয়ে থাকা হয়েছে, মানে চাকরি বা, তারপরে কিছুদিন রেডিওতে করেছি চাকরি, বিভিন্ন জায়গায় করেছি, রেডিওতে আমি ছিলাম অনেকদিনই ছিলাম, প্রায় 8-10 বছর। আচ্ছা, কিন্তু হ্যাঁ, তো প্রথমে ছিলাম তো আমি ইয়েতে, ওই যে আপনার তরুণদের জন্য টিভিতে প্রথম এলাম, তখন বাচ্চা, তখন ওই সুকণ্ঠ অধিকারী ফরিকারী ওরা সব একসঙ্গে আর কি ছিলাম, মানে ধীরে 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 পুরোটাই সঙ্গীতের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তারপরে ওই যে তরুণদের জন্য আর একটা আমাদের যুববাণী যেটা, ওখানে শিল্পী তালিকায় এলাম। আচ্ছা। হ্যাঁ, ওটা ওটার পরেই আর কি কিছুদিন, সেটা আবার ফার্ম রেডিওতে। আচ্ছা, মানে এইভাবেই চলে, যাই হোক, এইভাবে করতে করতে আর কি। একটু গানে ফিরবো, আবার কি গান শুনবো এরপর আমরা? আচ্ছা, আমরা এরপরে একটু, ওনার তো ক্লাসিক্যাল গজল টাইপের গান কিছু করা হয়নি, না এখনো শোনা হয়নি, গাই। আচ্ছা, এটা
আজি দোল ফাগুনের দোল লেগেছে, এটাও ভীমপলাশি রাগের উপরে। তো তারপরে আমরা একটু ঠুমরি কিরকম পিলু গাইব, তার আগে এটা গাইনি। এটা একটু অপ্রচলিত গান কিন্তু ভালো লাগবে। আজি দোল ফাগুনের দোল লেগেছে, আমের বলে দোলন চাপায়, দোল ফাগুনের দোল লেগেছে, আমের বলে দোলন চাপায়, দোল ফাগুনের দোল লেগেছে, আমের বলে দোলন চাপায়, মৌমাছিরা পলাশ ফুলের, মৌমাছিরা পলাশ ফুলের গেলাস ভরে পিয়ে যায়, দোল ফাগুনের দোল লেগেছে, আমের বলে দোলন চাপায়, দোল শ্যামলা পাতার কোলে কোলে, শ্যামলা পাতার কোলে কোলে আবিরাঙা কুসুম দোলে, শ্যামলা পাতার কোলে কোলে আবিরাঙা কুসুম দোলে, দোয়েল শ্যামা নহর তোলে, দোয়েল শ্যামা নহর তোলে, কৃষ্ণ চূড়ার ফুলেল শাখায়, দোল ফাগুনের দোল লেগেছে, আমের বলে দোলন চাপায়, দোল ফাগুনের দোল লেগেছে, আমের বলে দোলন চাপায়, দোল বন গোপিনী ফুল ছুড়ে ওই খেলে হরি দক্ষিণ বায়ে, বন গোপিনী ফুল ছুড়ে ওই, বন গোপিনী ফুল ছুড়ে ওই খেলে হরি দক্ষিণ বায়ে, হলদে পাখি দোদুল দোলে, হলদে পাখি দোদুল দোলে, সোনাল শাখায় আদুল গায়, নিশা গামা পাদুল গামা পানি সাদুল, পানি সাধার সানি সাদুল, দোল 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 ফাগুনের দোল লেগেছে, আমের বলে দোলন চাপায়, পাদা মাপা গামা পানি সানি পানি সানি দাপা, মাপা গামা পানি সা সানি দাপা সানি সানি দাপা, দা মাপা গামা পা গামা গারে সা নি সা গা মা পা নি সা গা মা পা গা মা পা নি সা নি দা পা মা পা গা মা গা রে সা, ভাট ফুলে রই নাট দেউলে, ছুটে যাই দূর গোকুলে, বৃন্দাবনের প্রেম যমুনায়, দোল ফাগুনের দোল লেগেছে, আমের বলে দোলন চাপায়, দোল ফাগুনের দোল লেগেছে, আমের বলে দোলন চাপায়, মৌমাছিরা পলাশ ফুলের, মৌমাছিরা পলাশ ফুলের গেলাস ভরে পিয়ে যায়, দোল ফাগুনের দোল লেগেছে, দোল ফাগুনের দোল লেগেছে,
দোল ফাগুনের দোল লেগেছে আমের বলে দোলন চাপায়। আহা ক্যা বাত, ভীষণ সুন্দর। সামনেই ফাগুন, একদম সামনেই ফাগুন, সত্যি তাই। তার আগে একটু ফাগুনের ছোঁয়া আর কি মনে দিয়ে দেওয়া। দাদা, আপনি যেহেতু সম্পূর্ণভাবে শাস্ত্রীয় সঙ্গীত, কাজী নজরুল ইসলামের গান, পুরোপুরি এই ধরনের গানের সঙ্গে যুক্ত, আমার একটি প্রশ্ন আপনার কাছে যে শাস্ত্রীয় সঙ্গীত আমাদের সঙ্গীত চর্চাকে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যান, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভীষণভাবে জরুরি, কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের শ্রোতার সংখ্যা কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে বেশ কম, এবং শাস্ত্রীয় সঙ্গীতের যে ব্যবহার, মানে বিভিন্ন রকমের গান আমরা ব্যবহার হতে দেখি বিভিন্ন ওয়েব সিরিজ বা সিনেমায়, রিসেন্টলি শাস্ত্রীয় সঙ্গীতে ব্যবহার আমরা বেশ কিছু জায়গায় দেখতে পেয়েছি, কিন্তু তথাপি মনে হচ্ছে না যে একটু ব্যবহারটা কম, কারণ এগুলো তো অনেকটা রসদ রয়েছে। একদমই আপনি যেটা বলেছেন, মানে আমাদের শাস্ত্রীয় সঙ্গীত একদম পিওর যে ক্লাসিক্যাল ব্যাপারটা, আপনাকে একটু পিছনে যেতে হবে। এটা তো আগে ছিল বাদশাহ নবাব রাজাদের ঘরে ছিল, তারপরে এটা পাবলিকলি এসছে, তারা ই করতেন, প্যাট্রোনাইজ করতেন তারা। হ্যাঁ, তো তখনকার দিনে কোর্ট গায়ক ছিলেন, যেমন আমার ওস্তাদজির দাদুরা সব, মানে বিভিন্ন কোর্ট সিঙ্গার, কোর্ট সিঙ্গার মিনস হচ্ছে ওই রাজা বাদশাহের কোর্টে ছিলেন। তো তারপরে ওটা আস্তে আস্তে মার্কেটিং করলো, করে এখানে আসলো। তখন গান হতো, একটা গান হয়তো দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে হচ্ছে, তারপরে সেটাকে যখন মার্কেটিং করতে নিচে নামিয়ে আনা হলো তখন সেটা এক ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, তার মানে কি মানুষের ফ্রিকল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানুষ পেশেন্স কমে যাচ্ছে, ধৈর্য কমে যাচ্ছে। তো সেই করতে করতে আমাদের এক্সপেরিমেন্ট করতে করতে, মার্কেটিং করতে করতে এমন একটা জায়গায় চলে এসেছি আমরা যে আমরা দশ মিনিট পাঁচ মিনিটের বেশি শুনতে পাচ্ছি না, হলে বাদাম নাকি সব গান বেরিয়েছে, তো দু তিন মিনিটের গান, দুটো তিনটে কথা, ওই খুব চলছে হিট। তার মানে আমরা এখন মানে কোয়ালিটিতে বিশ্বাসই করছি, বিশ্বাস নই, আমরা নাম্বারে বিশ্বাস করছি। হ্যাঁ, ফলে এই ধরনের ব্যাপারটা এসে যাচ্ছে, কিন্তু ক্লাসিক্যাল ছাড়া কিছু হবে না সেটুকু আমি আপনাকে বলতে পারি। বাদামও আমি বারবার বলে ফেলছি, ওটা বলতেই ইচ্ছে করছে না আমার, কিন্তু তবু বলতে এক্সাম্পল হিসাবে দিচ্ছি। তো এই ওটাও কিন্তু এই ক্লাসিক্যাল না থাকলে বা এই রাগ সঙ্গীত না থাকলে, সঙ্গীতের জন্ম না হলে, সঙ্গীতটা এত এভাবে না আসলে হতো না। যেমন আপনাকে বলি, যারা ইমন রাগটাকে তৈরি করেছেন তারা হয়তো খেতে পাননি, কিন্তু আপনার শুনলে অবাক হবেন যে এক কোটি 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 টাকা এখানে রোজগার হয়েছে, রোজগার হয়েছে একেবারে। কিভাবে হয়েছে? জব দীপ জলে জানা কিংবা চন্দন সাবধান কিংবা ও শাম কুছ অজীব, এই যে গান আমরা জানি এগুলো সব হিট গান এবং কোটি কোটি টাকার ব্যবসা করেছে, তারা হয়তো খেতে পায়নি। তো এরকম প্রত্যেকটা রাগের উপরে আমি দেখিয়ে দিতে পারি আর কি। এভাবে আমি যে গানটা এরপরে গাইবো, পিলু, পিলুতে তো অসংখ্য গান আছে, প্রচুর গান আছে, তো আমরা সেই গানে যাব। তার আগে একটা ফোন, একটা ফোন নিয়ে নেবো, বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনি আমাদের কথা? হ্যালো। হ্যালো, কোনো কারণে উনি শুনতে পাচ্ছেন না আমাদের কথা। হ্যালো। হ্যালো। না, কোনো কারণে একটা সমস্যা। হ্যাঁ, একটা টেকনিক্যাল। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছেন? আচ্ছা বলুন। বন্ধু, সাবধানের গান খুব সুন্দর লাগছে, শুরুটা খুব সুন্দর করেছেন। আচ্ছা, আমি দাদাকে দুটো গান রিকোয়েস্ট করব। হ্যাঁ নিশ্চয়ই করুন। একটা আমি নদীর স্রোতে ভাসিয়ে গেলাম, মালার কুসুম প্রিয়, আর অরুণকান্তি কেবল যোগী ভিখারি, এই দুটো রিকোয়েস্ট থাকলে খুব সুন্দর লাগছে। ঠিক আছে, সঙ্গে থাকুন। আপনার অ্যাঙ্করিং ভীষণ সুন্দর, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন, আমরা একটু গানে ফিরবো দাদা। এটা পিলু, পিলুতে ঠুমরি হয় বেশি, এর উপর ব্যাখ্যা আছে যে কেন এটা ঠুমরি আর ওটা কেন খেয়াল। হ্যাঁ, তার আছে। তো এটা একটু লাইট, মানে শৃঙ্গার রসাত্মক হয় বলে সেগুলোকে ঠুমরি লাইট গান করে দেওয়া হয়। যাই হোক, আ
পরদেশী প্রিয়তম, এসো ফিরে মোর ঘরে পরদেশী প্রিয়তম, এসো ফিরে মোর ঘরে গোধূলি গগনেরো, গোধূলি গগনেরো সজল কাজল মেঘবার, সজল কাজল মেঘবার, পরদেশী প্রিয়তম এসো ফিরে মোর ঘরে পরদেশী প্রিয়তম। দিগন্তে দিগন্তে বনান্তে হেরি তব আগমনি, দিগন্তে বনান্তে হেরি তব আগমনি, নিপবিত শিহরিত মত পবন সরে, নিপবন এসো ফিরে মোর ঘরে, এসো ফিরে মোর ঘরে পরদেশী প্রিয়তম, এসো ফিরে মোর ঘরে পরদেশী প্রিয়তম। বিরহ গগন মম, বিরহ পরদেশী প্রিয়তম, এসো ফিরে মোর ঘরে গোধূলি গগনেরো, গোধূলি গগনেরো সজল কাজল মেঘবার, সজল কাজল মেঘবার, পরদেশী প্রিয়তম, পরদেশী প্রিয়তম, পরদেশী প্রিয়তম। আহা, রয়েছে এইভাবে শনিবারের সাত সকালের সুর কথায় সুরে নজরুলের এই পর্বে। সময় হয়ে গিয়েছে আবারও একটা বিরতির, বিরতির পর ফিরে আসছি অনুষ্ঠানের অন্তিম পর্বে, সঙ্গে থাকুন।
ছোট্ট একটা বিরতির ওপার থেকে ফিরে এলাম শনিবারের সাত সকালের সুর কথায় সুরে নজরুলে এই পর্বের একেবারে অন্তিম মুহূর্ত অন্তিম পর্বে। আর আজকে রয়েছেন আমাদের সঙ্গে অতিথি শিল্পী সাহাবউদ্দিন বেতার। দাদা আমার একটু গানেই থাকবো, কারণ অন্তিম পর্ব তো একটু গান শুনে নিতে হবে। কথাও বলবো, গানও শুনবো। কি গান শুনবো এই মুহূর্তে? হৃদয়ের কথা বলা হয়নি, তো হৃদয় কেন চাই? হৃদয় একদম হৃদয় কেন চাহে হৃদয় কেন চাহে হৃদয়? আমি জানি আমার মন জানে হৃদয় কেন চাহে হৃদয়। আমি জানি আমার মন জানে জানে নদী কেন যে সে জানে নদী কেন যে সে যাই ছুটে সাগর পানে যাই ছুটে সাগর পানে হৃদয় কেন চাহে হৃদয়। আমি জানি আমার মন জানে হৃদয় কেন চাহে হৃদয়। কেহ বাড়ি কেন চাহে জানে চা তো জানে মে কেহ বাড়ি কেন চাহে জানে চা তো জানে মে জানে চক সুদূর নভে জানে চক সুদূর নভে চাঁদ কেন তারে টানে হৃদয় কেন চাহে হৃদয়। আমি জানি আমার মন জানে জানে নদী কেন যে সে জানে নদী কেন যে সে যাই ছুটে সাগর পানে যাই ছুটে সাগর পানে হৃদয় কেন চাহে হৃদয় কেন চাহে হৃদয়। কুসুম কেন চাহে শিশির কুসুম কেন চাহে শিশির জানে শিশির জানে ফুল জানে বুলবুল আছে কাঁটা জানে বুলবুল আছে কাঁটা তবু যাই গুল বাগানে আখি চাহে আখি বাড়ি মন চাহে মন ব্যথা আখি চাহে আখি বাড়ি আখি চাহে চাহে আখি বাড়ি
কেন চাহে প্রাণে প্রাণে কেন চাহে প্রাণে প্রাণে হৃদয় কেন চাহে হৃদয় আমি জানি আমার মন জানে আমি জানি আমার মন জানে জানে নদী কেন দেশে জানে নদী কেন দেশে আ জানে নদী কেন দেশে যাই ছুটে সাগর পানে যাই ছুটে সাগর পানে হৃদয় কেন চাহে হৃদয় আমি জানি আমার মন জানে আমি জানি আমার মন জানে আমি জানি আমার মন জানে হৃদয় কেন চাহে দাদা নিজের জীবনে চলতে গিয়ে বহু গুণী মানুষের সান্নিধ্য পেয়েছেন সঙ্গীত চর্চা করেছেন দীর্ঘদিন ধরে বর্তমানে যারা কাজী নজরুল ইসলামের গান বা শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে চর্চা করতে চায় নতুন প্রজন্মকে কি বলবেন নতুন প্রজন্মকে নজরুলের চর্চার বিষয় অনেক হ্যাঁ যেমন ধরুন আপনি অ্যাঙ্কারিং করছেন আপনারা আমি জানি আপনারা হয়তো বাচিক শিল্পীও অর্থাৎ আবৃত্তিও করেন টুকটাক তো কবিতার একটা চর্চা হতে পারে নজরুলকে সমগ্রভাবে চর্চা করতে গেলে তার সাহিত্য এবং তার জীবন সেটা তো একটা আলাদা বিষয় আর দ্বিতীয়ত শুধু যদি গান চর্চা করে নজরুলের গানেই সবকিছু মানে অ্যাকচুয়ালি হয়েছে কি নজরুল যখন সাহিত্য মানে উপন্যাস বা ওই লিখে তখন আর তেমন করে হচ্ছে না হ্যাঁ অনেকের ক্ষেত্রেই এটা হয় যে সাহিত্যে হলো না মানে উপন্যাস হচ্ছে না তখন গানে যেমন আমাদের হয় ক্লাসিক্যাল গাইতে গাইতে আজকাল অনেক শিল্পী আমি নাম করছি না নাম করলে ইয়ে হয়ে যাবে আমার বন্ধুরাও আছে তার ভিতরে তো তারা লাইট গাইছে এখন ইভেন মানে যেগুলো গাওয়া যায় না আর কি আমরা বলতাম সেই সময় ব্রাত্য রেখেছিলাম সে গানও গাইছে তারা তো সেই রকম তো নজরুলের ক্ষেত্রে হয়েছে কি গানটাকেই হাতিয়ার করেছিলেন উনি হ্যাঁ বিদ্রোহের হাতিয়ার বলুন দ্রোহের হাতিয়ার প্রেমের হাতিয়ার বলুন হ্যাঁ ভক্তির হাতিয়ার বলুন সব কিছু এই এই গানটাকে যেহেতু সাহিত্যে সেরকমভাবে একটা প্রতিষ্ঠা বা সেই জায়গা পাচ্ছেন না কবিতেই হয়েছে কিছুটা বিদ্রোহী লিখে তো একদম সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছেন কিন্তু সেই রই রই ব্যাপারটা হয়নি তার খুব আর্থিক অনটনের ব্যাপারটাও ছিল এটা আমরা অনেকেই জানি প্রত্যেকেই জানি সেটা হ্যাঁ আর তিনি একা স্ট্রাগল করছেন সেই সময় আর তার উপরে আবার কোনো সোসাইটি কোনো ধর্ম কোনো ধর্মীয় সমাজও তাকে যে খুব একটা হেল্প করছে তাও না মানে সর্বধর্ম সমন্বয়ের একমাত্র প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে নজরুল ফলে তাকে খুব যে হেল্প করছে যারা কট্টর তাও করছে না হ্যাঁ মুসলিমরা কাফের বলছে হিন্দুরা জবন বলছে এইসব চলছে আর কি তার ভিতরে সে শ্যামা সঙ্গীত লিখছে সে শ্যামা সঙ্গীত আবার আমাদের পুজো মণ্ডপে বিভিন্ন ধরনের গান আছে যারা ধরুন ক্লাসিক্যাল করে না তার মানে কি নজরুল গাইতে পারবে না এরকম একটা ভয় আছে যে ক্লাসিক্যাল না হলে নজরুল গান গাওয়া যায় না ভয়ে গাইতে চাই না কিন্তু আমি আপনাদের অনেক শিল্পীর নাম বলতে পারি যারা ক্লাসিক্যালটা ওভাবে না জেনেও অনেক বড় শিল্পী হিট হয়েছে হ্যাঁ এরকম অনেক শিল্পী আমাদের এখানেও আছে দীরেন বসুর কথাই যদি বলো আমি নাম করেই বলছি তো উনি তো একদম পুরো পিওর ক্লাসিক্যাল কিছু করেননি একদম ফ্ল্যাট করে দিয়েছেন গানগুলোকে অথচ সে গান হিট করেছে একদম মানবেন্দ্র আমার মানে কি আর বলবো উনি তো অন্য একটা যে ও লয়ের কার সাজি করেছেন সুরের কার সাজি করেছেন ওনারা তো তাও করেনি ফ্ল্যাট গিয়ে দিয়ে বেরিয়ে গেছেন সেখানে হিট বাংলাদেশের ক্ষেত্রেও তাই ওরকম খালিদ সাহেব বা আরও অনেকেই আর কি যারা আছে তারা কিন্তু ফ্ল্যাট গিয়েছে ইভেন ফিরোজা বেগম যে গান করে সেও সেটাও কিন্তু ফ্ল্যাট আপনারা অনেকেই হয়তো ভাবতে পারে যে ফিরোজা খুব একদম ক্লাসিক্যাল একবার শিখে টিকে এসছে ওরকম শেখার সময় কোথায় তাদের হয়নি এবং গান শুনলে বুঝতে পারবেন যে মেলোডি আছে কিন্তু ক্লাসিক্যাল বেস যেটা সেটা নেই ফলে ক্লাসিক্যাল গায়ে শিখলেই গাইতে পারা যাবে তা নয় দরকার নেই গানটাকে ভালো করে বোঝা ফিল দিয়ে গাওয়া নোটগুলোকে ঠিকঠাক করে লাগা এটা একটা
আর যারা ভিতরে আরো ঢুকতে চাই তারা ক্লাসিক্যালটা করুক, তাহলে মজা পাবে, মজা পাবে একেবারে। খেয়াল গাইতে পারবে, নজরুলের গান দিয়ে ঠুমরি গাইতে পারবে, দাদরা একটা গান, আমি একটা এই গানটা নিয়ে আজকে সারাদিন গাইতে পারতাম, গাইতে পারবে সারগাম সুর করে করে। যারা ইয়ে আছে, যারা বিদ্রোহ করতে চায় চলে আসুক, শেকল ভাঙার গান করুক, চল 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 করুক, যারা ভক্তি চায় শ্যামা সঙ্গীত করুক, অনেক গান আছে, 250 উপরে শ্যামা সঙ্গীত আছে, ভক্তি আছে, ভক্তি গীতি আছে, দুর্গা সঙ্গীত করুক, ভক্তি গীতি করুক, যারা ইসলামী লোক, নজরুলকে আমরা দূরে ঠেলে দিয়েছি। এই গানটা অদ্ভুত ব্যাপার, আমি আমার ইয়ের থেকে বলছি, এটা মধ্যমকে সা করে গাইছি আমি, তো মধ্যমকে সা করে ভৈরবী গাইছি, আচ্ছা মধ্যমকে সা করে ভৈরবী গাইছি, কিন্তু এটা যদি পঞ্চম হয়ে যেত এটা সিন্ধি হয়ে যেত, সিন্ধি ভৈরব হয়ে যেত, আচ্ছা রেটা তখন বেশি প্রাধান্য পেয়ে যেত সুদ্ধরে। তো মধ্যম এটা বেশিরভাগই কিন্তু এইরকমভাবে এখনও অনেকে এই করবার সাহস করেনি, কিন্তু নজরুল সেটা করে গেছে। দেখুন বগিচাই বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি তোর, মানব দ্বারা এই গান দিয়ে শুরু হয়েছিল নজরুল গীতির যাত্রা এবং হিট কি মজা করে গিয়েছিল। বগিচাই বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি তোর, বগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি তোর, আজো তার ফুলকলি দের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলল, আজো তার ফুলকলি দের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলল, বগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল। শাখায় উত্তরিবাই ঝুরছে নিশি দিন, আজো হায় রিক্ত শাখায় উত্তরিবাই ঝুরছে নিশি দিন, আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিফল, আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিফল, বগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি তোর।
কবে সে ফুলকুমারী, কবে সে ফুলকুমারী, ঘোমটা চিরি আসবে বাহিরে, কবে সে ফুলকুমারী, ঘোমটা চিরি আসবে বাহিরে, শিশির স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম, রাঙবে রে কপাল, শিশির স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম, রাঙবে রে কপাল, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজ দোল, কবি তুই গন্ধে ভুলে, কবি কবি তুই গন্ধে ভুলে, ডুবলি জলে ফুল পেলি জলে ঘরে রে আখির কুল, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজ দোল, আজো তার ফুলকলিদের ঘুম টোটেনি, ফুলকলিদের ঘুম টোটেনি, গন্ধরাতে বেলুল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজ দোল, দিশনে আজ দোল, দিশনে আজ দোল। গান শুনতে শুনতে একেবারে অনুষ্ঠানের শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছি দাদা, একদম শেষখানে চলে যাব, তার আগে জানতে চাইবো কেমন লাগলো এখানে এসে। না ভালো, একদম পূর্ব দা, এই দাদা অসাধারণ সত্যি সত্যি, আর পিছন থেকে সায়ন যেভাবে আমাদের হেল্প করে গেছেন, শুধু হেল্প না মানে এত রেসপেক্ট দিয়ে উনি সবাইকে কাজ বের করে নেন, খুব ভালো, অনেক অনেক ধন্যবাদ দাদা, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমরা এখন প্রত্যেকে প্রত্যেকের জন্য এটুকুই বলতে পারি। আর অবশ্যই ধন্যবাদ অপূর্ব দাকে এবং সুব্রত দাকে, আর এবারে বিদায় নেওয়ার ফলে আপনাদের থেকেও, কারণ সময় প্রায় শেষের দিকে, আর আমরা বিদায় নেব একটা গান শুনতে শুনতে, দেখা যাক আজকের অনুষ্ঠানে শেষ গান কি রয়েছে। হ্যাঁ, যেসব গান আমরা ঠিকঠাক করে নিয়ে এসেছিলাম ভাবছিলাম, তো সেগুলো সব হয়নি, হয়নি, সময়টা ভীষণ কম, পাল্টে গেছে, তো মানে সে কমন পড়া মতো একটা কমন পড়েছে, সেটা হচ্ছে আলগা গর্গ রিকোয়েস্টে ছিল, হ্যাঁ, তো সেই সেটা একটু গেয়ে দিই। একদম একদম, আ
বাঁধন অলগা করো গো খোপার বাঁধন দিল ওহি মেরা ফস গই দিল ওহি মেরা ফস গই অলগা ক এটা মানবদা একটু অন্য সুরে গিয়েছে আমি যেটা করলাম এটা মানবদা এর থেকে এবার যেটা আমাদের রফি সাহেব গিয়েছেন বা স্বরলিপিতেও পাইছি এটা গাইছি আলগা করগো খোপার বাঁধন দিল ওহি মেরা ফস গই বাঁধন দিল ওহি মেরা ফস গই দিল ওহি মেরা ফস গই বিনোদ বেনি জরিন ফিতাই বিনোদ বেনি জরিন ফিতাই অন্ধ ইশক মেরা কস গই অন্তর ইশক মেরা কস গই অলগা করো গো খোপার বাঁধন দিল ওহি মেরা ফস গই ফস গই দিল ওহি মেরা ফস